প্রিয় দর্শক, আমরা এখন আছি ফুলবাড়িয়া থানার দেওখোলা বাজার। এখানে আমরা একটা চায়ের দোকানে চা খাচ্ছি, তারপর আমরা যাব দাপুনিয়া বাজার। আর আমাদের সাথে আরাফাতও রয়েছে, আরাফাত চায়ের বদলে চিপস খাচ্ছে। চা খাওয়া শেষ করে আমরা দেওখোলা বাজার থেকে দাপুনিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা দাপুনিয়া যাব একটা ফার্নিচারের দোকানে রেডিমেড ফার্নিচার কেনার জন্য। আমরা এখন আছি দেওখোলা কাতলাসেনের মাঝামাঝি স্থানে। কাতলাসেন বাজারে ঢোকার আগেই আমরা দেখতে পাবো ফুলবাড়িয়া থানার শেষ সীমানা, যেখান থেকে ময়মনসিংহ সদর উপজেলা শুরু হবে। আসলে দাপুনিয়া বাজারটা ময়মনসিংহ সদর উপজেলা, আর সাথে সাথে কাতলাসেন বাজারটাও ময়মনসিংহ সদর উপজেলায়। আপনারা এখন দেখতে পাচ্ছেন ময়মনসিংহ সদর উপজেলা এবং ফুলবাড়িয়া থানার বর্ডার সীমানা। এখানেই ময়মনসিংহ সদর উপজেলা শুরু আর ফুলবাড়িয়া থানার শেষ সীমানা। আস্তে আস্তে আমরা দাপুনিয়া বাজার চলে আসছি। দেখতে পাচ্ছেন এটি একটি স্টিলের ফার্নিচার দোকান। এটি দাপুনিয়া বাজার কাঠগুলায় অবস্থিত। দাপুনিয়া কাঠগুলাই সিজন স্টিল ফার্নিচার নামের এই ফার্নিচারের দোকানে আপনারা সকল প্রকার স্টিলের মালামাল সহ বোর্ডের তৈরি কিছু ফার্নিচারও পেয়ে যাবেন। আমরা একটি ড্রেসিং টেবিল নেওয়ার জন্য দোকানে এসেছি। এই ফার্নিচারের দোকানে ড্রেসিং টেবিল, সুকেস, ওয়াল সুকেস, খাট, আলনা, ছোট বড় টাং সহ এই ফার্নিচারের দোকানে বড় বড় ডেস্কও পাওয়া যায়। আর আমরা যেহেতু ড্রেসিং টেবিল নিতে আসছি, একটা ড্রেসিং টেবিল চয়েস করে সেটা নিয়ে যাবো এই দোকান থেকে। কারণ এই দোকানের এরকম আরো 2-3 শোরুম আছে বাজারেই, আর এ কারণে আমরা এই দোকানে অনেকগুলো মালামাল দেখতে পাচ্ছি, সেখান থেকে একটা চয়েস করে নিয়ে যাব। চলেন আমরা ঘুরে ঘুরে এই ফার্নিচারের দোকানের ফার্নিচারগুলো দেখি। ড্রেসিং টেবিল আর শোকেস সহ নিবা? না না, আমি তো